হচ্ছে ফ্রেশ কলি শাক, এগুলো হচ্ছে কলি শাক, যারা না চিনেন তারা চিনে নেন। এই যে এগুলো হচ্ছে কলি শাক, এগুলো খেতে খুবই টেস্টি, খুবই মজা। এই হচ্ছে কলি শাক, কলি শাক। এই হচ্ছে কলি শাক আমাদের দেশে, যারা যারা কলি শাক পছন্দ করে নিয়ে যে এখানে হচ্ছে কলি শাক, আমি খুবই পছন্দ করি, খুবই ভালো, আর খুবই অনেক বছর পরে এই তো তাজা কলি শাক পেলাম। এগুলো কিনতে পাওয়া যায় এখানে, কিন্তু আমরা তো পাই না, কিন্তু এখন পেলাম, খুবই ভালো লাগতেছে দেশের কলি শাক। অনেকই 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 ভালো লাগতেছে। মটর শাক শাকও আছে একটা, সেটা নিয়ে দেখলাম। মটর শাকটা একটু মিষ্টি লাগে, কলি শাকটা তেমন মিষ্টি লাগে না, একটু খেতে খুবই মজা, খুবই মজা। অনেকদিন পরে পেলাম, তাই মনে করলাম সবার সাথে শেয়ার করি। যারা যারা পছন্দ করেন তারা তারা লাইকস কমেন্ট করে জানাবেন কলি শাক কেউ কেমন খেতে। আমার কাছে খুবই ভালো লাগে, তো অনেকদিন পরে পেয়েছি, অনেক অনেকই ভালো লাগতেছে। তো সবার সাথে শেয়ার করলাম, আশা করি সবার ভালো লাগবে। কলি শাক এখন আমার বোন রান্না করবে। এই যে মজার মজার কলি শাক খাবো আজকে, এত তাজা এবং ফ্রেশ কিভাবে কোথায় পাওয়া যায়? তো আমি তো যেটাই হোক হয়ে গেছে। তো এখানে হচ্ছে এই যে মজার মজার কলি শাক, যারা যারা কলি শাক পছন্দ করেন খেতে, এই যে তাজা তাজা কলি শাক আমি তো অনেক বছর পরে পেলাম আজকে, খুবই ভালো লাগতেছে। আজকে আমার বোন রান্না করবে কলি শাক। এর আগে খেয়েছিলাম, আমার বোন আমার জন্য রেখে দিয়েছিল ফ্রিজে, ফ্রিজেরটা খেয়েছি। আজকে ফ্রেশটা খাবো অনেকদিন পরে, প্রায় 25 বছর পরে। তো দেখা যাক কেমন হবে, মজাই হবে। তো সবার সাথে শেয়ার করছি, আশা করি সবার ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন, আর যারা যারা কলি শাক পছন্দ করেন তাদের জন্য তো আরও ভালো। ওকে, বাই বাই। কলি শাক কাটতেছি, চিকন করে কাটতে হবে, আর কলি শাক একদম চিকন করে কাটতে হয়, আমার রান্না ভালো হয় না। একদম চিকন করে কাটতে হয় একটু কলি শাক। আমি এখন কাটতেছি, রান্না হবে আজকে, কলি শাক খাবো, অনেক বছর পর ফ্রেশ কলি শাক, খুবই মজাদার। একদম চিকন করে কাটতে হয় কলি শাক নরমাল সব সময়। কলি শাক রান্না হচ্ছে, ঠিক আছে, ভালো রসুন দিয়ে না কলি শাক রান্না হচ্ছে, রসুন আর মরিচ, মরিচ দিয়ে। এই হচ্ছে কলি শাক, কলি শাক একদম চিকন চিকন করে কাটতে হয়, একদম চিকন চিকন।
খুদমতি চাল বলে না এটাকে ডান আজকে আমরা দেশি পোলাও খাবো আমরা তো পোলাও করি সবসময় বাসমতি চাল দিয়ে আর আজকে হবে দেশি পোলাও চিনি গুঁড়া চাল কলি শাক আজকে পোলাও দিয়ে কলি শাক খাওয়া হবে কলি শাক তারপরে দেশি পোলাও তাহলে কি চাল দাদার নাম এই হচ্ছে দেশি পোলাও চিনি গুঁড়া চাল চিনি গুঁড়া চাল ওকে এই যে চিনি গুঁড়া চালের পোলাও আর হচ্ছে কলি শাক তারপরে হচ্ছে এখানে সালাদ আর এখানে হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে দেশি আলু এই যে পোলাও পোলাও তুমি আলোচনা